হাই ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আশা করি আপনারা যাদের যোগ্যতা আছে অবশ্যই আবেদন করবেন। তো এখানে আমি নিয়োগ বিজ্ঞপ্তির তা নিয়ে আলোচনা করব, কী কী যোগ্যতা থাকতে হবে, শারীরিক কী যোগ্যতা থাকতে হবে, তারপরে শিক্ষাগত কী যোগ্যতা থাকতে হবে সেটা নিয়ে আলোচনা করব, আবেদনের পদ্ধতি এবং পরীক্ষা সংক্রান্তে আলোচনা করব যে পরীক্ষা কী ধরনের প্রশ্ন হতে পারে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমরা আবার শুরু করি। প্রথমে হচ্ছে বয়স সংক্রান্ত যে বিষয়টা, সেটা হচ্ছে 1 জানুয়ারি 2022 তারিখ পর্যন্ত 28 বছর হতে হবে। সেটা 1 জানুয়ারি 2022 তারিখ পর্যন্ত 28 বছর হতে হবে। এর কম বেশি হলে কম হতে পারবে, কিন্তু বেশি গ্রহণযোগ্য নয়। শারীরিক যোগ্যতা, শারীরিকটা কেমন হতে হবে সেটা হচ্ছে উচ্চতা, পুরুষের জন্য উচ্চতা হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি আর মহিলাদের জন্য হচ্ছে 5 ফুট 2 ইঞ্চি। আর ওজন হচ্ছে পুরুষের জন্য 57 কেজি, মহিলাদের জন্য হচ্ছে 49 কেজি। আর বুক হচ্ছে সেটা 0.76 মিটার বা 30 ইঞ্চি পুরুষের জন্য, আর প্রসারণ হচ্ছে 32 ইঞ্চি, মহিলাদের জন্য স্বাভাবিক হচ্ছে 28 ইঞ্চি আর প্রসারণ হচ্ছে 30 ইঞ্চি। তো আমাদের শিক্ষাগত যোগ্যতা আমরা জানবো, সেটা হচ্ছে কী আমরা সেটা দেখবো, কারণ শিক্ষাগত যোগ্যতাটা খুব ইম্পর্টেন্ট। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক যেই স্বীকৃত বিশ্ববিদ্যালয় আছে সেগুলো থেকে ইঞ্জিনিয়ার্স যেটা নিয়োগটা হবে সেটা হচ্ছে এসএসসি এসএসসি উভয় পরীক্ষায় জিপিএ 4.50 থাকতে হবে, সহ নিবন্ধিত বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপক্ষে সিজিপিএ 3 থাকতে হবে, 4-এর ভিতরে 3 থাকতে হবে। তো বিএসসি ইঞ্জিনিয়ার সিভিল, সিভিল একটা হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ার সিভিল, আর হচ্ছে নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, আর হচ্ছে আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং। আর সিগন্যালস কোর যেটা পুরুষ সেটা হচ্ছে এসএসসি এবং এসএসসি উভয় পরীক্ষায় জিপিএ 4.50 সহ আর নিবন্ধিত বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ার থাকতে হবে, হচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, আর হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো থাকতে হবে। এটা আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা এখানে দেখে নিতে পারবেন। এগুলো হচ্ছে যোগ্য থাকতে হবে। আর একটা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেটাও বিভিন্ন উল্লেখ করা আছে পুরুষ পদের ক্ষেত্রে। তো এগুলো আপনারা সার্কুলার দেখে নেবেন, আমি বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা লং হয়ে যাবে। প্রার্থীর যোগ্যতা কী, অযোগ্যতা মানে কী কী কারণে অযোগ্যতা হিসাবে বিবেচিত হবে আমরা সেটা দেখতে পারি। এটা হচ্ছে সেনা নৌ বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে অপসারিত বা বরখাস্ত, প্রার্থী যদি কোনো চাকরি হতে সেটা হতে পারে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে যদি অপসারিত হয়ে থাকে, বরখাস্ত হয়ে থাকে, তাহলে সে আবেদন করতে পারবে না। আর হচ্ছে ISSB কর্তৃক 2 বার ফিল্ড আউট প্রত্যাখ্যাত, যদি ISSB কর্তৃক 2 বারের বেশি ফিল্ড আউট হয় প্রত্যাখ্যাত হয় তাহলে সে আবেদন করতে পারবে না। তবে 5 বছর পূর্বে 2 বার যদি সেই শাস্তিটা 5 বছর পূর্বে হয় তাহলে সে আবেদন করতে পারবে। আর প্রতিটি চোখের দৃষ্টিশক্তি থাকতে হবে দূরদৃষ্টি 2.5, আর হচ্ছে বিষম দৃষ্টি যেটা সেটা হচ্ছে 1 থাকতে হবে। আর 28 শর্ত হচ্ছে সেনা নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য ঘোষিত হলে, যদি সে মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য ঘোষিত হয় তাহলে সেও কি অযোগ্য হিসেবে বিবেচিত হবে। আবেদনের পদ্ধতি, আবেদন হচ্ছে 2 জুলাই 2021 মানে আজকে থেকে আবেদন শুরু হবে, সেটা আপনারা https://joinbangladesharmy.army.mil.bd এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন। আর আবেদন চলবে হচ্ছে 24 জুলাই পর্যন্ত, তো আজকে 2 জুলাই থেকে 24 জুলাই পর্যন্ত আবেদন চলবে, এর ভিতরে আপনারা আবেদন করতে পারবেন। আর লিখিত পরীক্ষা পদ্ধতি যেটা হচ্ছে আমরা 12 নম্বর দেখতে পাচ্ছি, লিখিত পরীক্ষা হবে, সেটা হচ্ছে লিখিত পরীক্ষায় পেশাগত বিষয়ে যে যেই বিষয়ে আবেদন করবেন সেই বিষয়ে হচ্ছে 100 নম্বরে প্রথম লিখিত পরীক্ষা হবে। এটা হবে লিখিত পরীক্ষা হবে ডেট দিয়ে দিছে 6 আগস্ট 2021 সালে লিখিত পরীক্ষা সকাল 9:00 শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজে অনুষ্ঠিত হবে। তো লিখিত পরীক্ষার ফলাফল হচ্ছে 31 আগস্ট, পরীক্ষা হবে 6 আগস্ট, ফলাফল 31 আগস্ট প্রকাশিত হবে। প্রাথমিক স্বাস্থ্য মৌখিক পরীক্ষা হবে হচ্ছে 27 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর পর্যন্ত।
এই পরীক্ষা এভাবে হবে। চূড়ান্ত নির্বাচনে যোগদান ছবি দেওয়া আছে সার্কুলারে, আপনারা আবেদন করবেন। তো এই ছিল, তাহলে আবেদন করতে পারবো না হচ্ছে আজকে থেকে 24 জুলাই পর্যন্ত। ততক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের যাদের যোগ্যতা আছে অবশ্যই আবেদন করবেন, বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেবেন। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যদি পরবর্তী আপডেট থাকে সেটা অবশ্যই পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।